চাল কুমড়া বাপা তৈরির জন্য গাছ থেকে কচি দেখে চাল কুমড়া নিয়ে নিচ্ছি। আর বাপা তৈরির জন্য চাল কুমড়া যত কচি হবে ততই খেতে দারুণ লাগবে। চাল কুমড়া একটু বয়স হয়ে গেলে ঘণ্ট বা তরকারি খেতে খুবই ভালো লাগে, তবে ভাজি বা বাপা তৈরির জন্য এরকম কচি হলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। শুরুতেই চাল কুমড়া এনেছি আর চাল কুমড়ার কোষা ফেলে দিয়ে পাতলা করে নিয়েছি। বাপাতে তৈরি করতে চাইলে চাল কুমড়া এরকম পাতলা করে কাটলেই খুবই ভালো হয়। সেই সাথে কাঁচামরিচ আস্ত নিয়েছি, লবণ হলুদ পরিমাণ মতো আর সামান্য চিনি, সরিষার তেল আর বাটা মশলার মধ্যে রয়েছে শুকনো মরিচ, সামান্য পরিমাণে জিরা এবং সরিষা বাটা। আর এই রান্নায় সরিষা বাটার পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। সেই সাথে একটা টিফিন বক্স নিয়েছি যার মধ্যে বাপা তৈরি করব। এবার সামান্য লবণ হলুদ দিয়ে চাল কুমড়ার গায়ে মাখিয়ে নিলাম, তবে বেশি হলুদ দেব না, হালকা হলুদ দিলেই কালারটা বেশি সুন্দর হয়। মাখিয়ে নেওয়ার পর এবার সামান্য তেল দিয়েছি আর ভাপা দেওয়ার জন্য আলাদা সরিষার তেল ব্যবহার করব। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চাকগুলো এরকম মিডিয়াম আঁচে হালকা ভেজে নেব। ভাপা তৈরির জন্য চাকগুলো এরকম পাতলা করে কাটতে হবে আর বেশি ভাজা যাবে না, তাহলে ভাপা খাওয়ার স্বাদটাই কিন্তু পাওয়া যায় না। এরকম হালকা ভেজে তুলে রাখবো, প্রয়োজনে কিছুটা দেরি করেও নামাতে পারেন যারা আর একটু ভেজে খেতে পছন্দ করবেন। আমি একটু হালকা ভেজেই সবগুলো চাক তুলে রেখেছি। তেলটা নামিয়ে রেখে কড়াইতে জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যার উপরে টিফিন ক্যারিয়ারের বাটিটা বসিয়ে দেব। যেহেতু মাটির চুলা তাই কাঠের আগুনটা যাতে নষ্ট না হয় তাই জল আগেই বসিয়ে দিলাম। আর এবার বাপা তৈরির জন্য সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। শুরুতেই সবগুলো মশলার উপকরণ দিয়ে দিলাম আর বাপাতে, বিশেষ করে চাল কুমড়ার বাপাতে জল না দিলেই সবচেয়ে ভালো হয়। চাল কুমড়া থেকে প্রচুর জল এমনিতেই বেরোবে বাপ দিলে, তাই আলাদা জল দেইনি। শুরুতেই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি আর তেল একদম শেষে দিয়ে দেব। ইচ্ছে করলে মশলার সাথেও সরিষার তেল মাখিয়ে চাকগুলোতে এরকম মাখিয়ে নিতে পারেন। আবার একসাথে সমস্ত উপকরণ আলাদা কোনো পাত্রে মাখিয়ে তারপর বক্সেও ভরা যায়, তাড়াতাড়ি করার জন্য এই কাজটা করে নিচ্ছি। আর এখানে কিছুটা দৃশ্য বাদ থেকে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় এবং হঠাৎ করে ঝড় বৃষ্টিও এত পরিমাণে শুরু হয়েছে যার কারণে আমার ভিডিওর কিছুটা অংশ বাকি থেকে গেছে যেটা দেখাতে পারিনি। মাখিয়ে নেওয়ার পর আস্ত কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মুখটা আটকে দিলাম আর এবার কড়াইর ভিতরে দিয়ে আরেকটা ঢাকনি দিয়ে দিয়েছি যাতে ভাপটা ঠিক মতো আসে। আর যে কৌটাটা ব্যবহার করতে হবে সেটার মুখ যাতে ভালো করে আটকায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রায় 30 মিনিটের মতো এরকম মিডিয়াম আঁচে চুলায় রেখে দিয়েছি, ফাঁকে কিছুটা জলও দিয়েছি যাতে জলটা শুকিয়ে না যায়। তারপর কিছুটা ঠান্ডা হলে টিফিন ক্যারিয়ারের মুখটা আগলা করতে হবে বা খুলে নিতে হবে। গরম অবস্থায় খুললে ভাপটা একটু কম হয় তাই কিছুটা দেরি করলেই ভালো হয়। মাঝে মধ্যে খাবারের স্বাদ পাল্টাতে এরকম সবজি দিয়ে বাপা তৈরি করলে অসাধারণ লাগে আর সরিষা বাটা দিয়ে নিরামিষই রান্না এতটাই সুস্বাদু যে মাছ বা মাংস রেখে সবাই এই রান্নাটা খাবে এবং প্রশংসাও করবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।